যারা আল্লাহর জিকির করে সর্বক্ষণ মালিকের খেয়াল রাখে জিকির করে সে দিন জিনার কাজে লিপ্ত হবে না ব্যাপাসা কথা বলবে না যে ব্যক্তি আল্লাহর জিকির সর্বক্ষণ তার কলবের মধ্যে রাখবে এতিমের মাল খাবে না এতিমের মাল লুণ্ঠন করবে না এতিমকে আঘাত করবে না ভিক্ষুককে ধমক দিবে না ভিক্ষুকের মাল খাবে না পাড়া প্রতিবেশীর সিম নিয়ে ধাক্কি করবে না তালা করবে না মা বাবার অবাধ্য ব্যাধব সন্তান হবে না আল্লাহর জিকির সর্বক্ষণ যার কলবে জিকির থাকবে তার মিশিন স্টার যদি থাকে তার ওই কলব মা বাবার সাথে না ফরমানি করবে না ওই কলবে যদি সর্বক্ষণ জিকির থাকে মতকুর হবে না বাবাকুর হবে না ইয়াবাকুর হবে না জোয়াকুর হবে না পাপিষ্ট হবে না ওই সর্বক্ষণ জিকির যদি করেন আল্লাহর অলি হয়ে যাবে আর হলে কি হবে নি তার হাশড়ির দিন নুরের চেহারা নিয়ে দাঁড়াবে নুরের মিম্বরে দাঁড়াবে আল্লাহ রসুল সুপারিশ করে তাকে বলবে তখন অনুমতি দিলাম সত্তর হাজার ব্যক্তিকে নামকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দে হাটতে বসতে উঠতে আল্লাহর জিকির করতে হবে জিকির জিকির করতে হবে কার আর জোরে কব আমি এক নম্বরে বলেছিলাম সালাদ নামাজ পড়তে হবে দুই নম্বরের মধ্যে বলেছিলাম মুখ আর লজ্জাস্থানের হেফাজত করতে হবে তিন নম্বরে আমি বলেছিলাম বলছি পেট সাধন করতে হবে খাবার মানদণ্ড হিসাব করে খাবার খেতে হবে চার নম্বর সব সময় উঠতে বসতে আল্লাহর জিকির করতে হবে কার জিকির আমার মালিকের জিকির করতে হবে উঠতে বসতে খাইতে পাক না পাকে আল্লাহর জিকির করতে হবে কি জিকির কেমনে জিকির জানেন নি কেমন জিকির অর্থাৎ উইঠি আল্লাহর জিকির কোনোদিন কোনো পাপে লিপ্ত হবে না আল্লার স্মরঞ্জ যখন থাকবে পাপ তোমার কাছে আসবে না রে কারণ আল্লাহর জিকির থাকলে পাপেতে লিপ্ত হবে না শেষ বিচারের ভয় যার অন্তরে আছে কোন বিচার শেষ বিচার পুলিশের বিচার নয় জেলের বিচার নয় পুলিশে যখন আসে তখন যতক্ষণ তাকে ততক্ষণ মানুষ ভয় করে চলে গেলে আবার শুরু করে দেয় তবে একটা ভয় পাপ মুক্ত করে দেয় শেষ বিচারের ভয় আল্লাহর আদা আলতের বয় মালিকের ভয় ওই বয় যার অন্তরে থাকে সেসব পাপ থেকে বেঁচে যায় সব পাপ থেকে কী বেঁচে যায় আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো করে যখন জমিনে কাজ করবা আল্লাহর জিকির যখন কাজ করবা তোমার নিজের সিমের ভিতরে কাটতে কাটতে আরেক বেড়ার জমি কেটে নিলে এটা জিকির হবে না বন্ডামি হবে মাইল কাটতে যায় আর লঙ্গি কান্দে বান্দা জমি কাটতেছো এটা জিকির হবে না বন্ডামি হবে কথা কয় না লজ্জার বিষয় অনেক বাবাজিরাও দেখি জমিনে কাজ করলে আটুর উপর কাপড় এমন কাছাইছে উড়াতে দুই চার মন ঘুষ আছে দেখাই দিছে আর কি কয় জানেন নি কয় দেখ আমার উরাতের ঘুষ তো তোর লাইল কাটতেছি আইল কাটতেছি বেডা উইলে আয় কথা হয় না বাবাজি আটুর উপর কাপড় তোলা কবিরা আট ওপর কাপড় তোরা কবিরা গুনা যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ তোর আমল কবিরা 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 গুনা লেখা হবে একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামে এরা গুনে জ্বলতে হবে রে কেতের আইল কুবাইলে এক ঘন্টা জাহান নামে সাত হাজার বছর থাকতে হবে দান কয় মন পাইছো বেটা কুজুর খরানে নিয়ে গেছে গা পানি ভাসাই নিছি তোর গুণা তো আর আমল নামের বাসিয়া যায় বাসিয়া গেছে কিন্তু কেন করলা কার জন্য করলা ইদি লুঙ্গি উপরে তুললা কেন তুললা লুঙ্গি ভরে যাবে নষ্ট হয়ে যাবে মরমিয়া টানিয়া কুলে ফেলবে লুঙ্গি কথা হয় না নাকি এই পর্যন্ত আর কেউ আছে যে আমার বাবার লুঙ্গি বেশি আসি শখ আসিল একটা লুঙ্গি পরে কবর রাখছি আছে বেটা লুঙ্গি কুললে আর ঘর রাখতো না নিক্ষেপ করে দেয় কো ফকিরে দাও নালে গাছের আগে তোরাই নিক্ষেপ করে দিছে কথা গিয়ে দেখবেন মৃত ব্যক্তির গায়ের পোশাক কত জায়গায় পড়ছে কথা বলেন আর এই জামার তো দাম ইমানের দাম তোমার কাছে নাই কাপড়ের দাম বেশি হয়ে গেল নাকি এ তো কেন চাপা চাপা দোষী বলেন আল্লাহ সাল্লি আলা আলা আলি কবে জানি ডাখা শিবে এবারই ঘর চারিতে গায়ের পোশাক কোলে খুলে সাদাকাポン

কোন কলব জিকির করে যেই কলব আল্লাহকে ভয় করে সর্বক্ষণে কলব আল্লাহর জিকির করে আল্লাহকে যে ভয় করে সে ঘুমাইল তার ঘুমায় যেতে পারে তার কলব আমার আল্লাহর জিকির করতে থাকে বাবাজি শ্যালো মেশিন যখন স্টার্ট হয় যখন স্টার্ট হয়ে যায় মেশিন চলতে থাকে তখন মেশিনের মধ্যে কোনো পোকামাকড় বসতে পারে না পাখি বসতে পারে না পোকামাকড় বসতে পারে না মশা বসতে পারে না কথা হয় না রাইস মিলের মধ্যে বেলের মধ্যে বসিয়া বেডাগিরি দেখা গিয়া ভাবডা হয়ে দিব কথা হয় না মেশিন চলমান অবস্থা হাত ঢুকায় দিও হাত ঢুকাইতে পারবা তবে ডুকানোর উপরে হার হাত খুঁজে পাইবা না কথা হয় মেশিন যখন স্টার্ট থাকে তখন কোনো কিছু বসতে পারে না কোনো কিছু থাকতে পারে না আল্লাহর জিকির যদি তোমার কলব সর্বক্ষণ বসে শয়তান তোমার কলবে জানা আমার বসতে পারবে না শয়তান তোমার কলবে বসতে পারবে না সর্বক্ষণ যারা জিকির করেন শয়তান তার কলবে বসে না আর যা জিকির করে শয়তান না বসলে সে কোনোদিন সুদ খাবে না সে ঘুষ খাবে না মিথ্যা বলবে না মিথ্যা মামলা করবে না মিথ্যা সাক্ষী দিবে না মানুষকে হিংসা করবে না বাহিরে একটা বিত্রে আরেকটা বলবে না বাজারে সবজি নিতে উপরে বালা নিচে পশা দিত না কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার পাল্লাতে যার সর্বক্ষণ আমার মালিকের জিকির করে পাল্লাতে কম দিবে না যারা আল্লাহর জিকির করে সর্বক্ষণ মালিকের খেয়াল জিকির করে সে কোনো দিন জিনার কাজে লিপ্ত হবে না ব্যাপারে কথা বলবে না যে ব্যক্তি আল্লাহর জিকির সর্বক্ষণ তার কলবের মধ্যে রাখবে এতিমের মাল খাবে না এতিমের মাল লুণ্ঠন করবে না এতিমকে আঘাত করবে না ভিক্ষুককে ধমক দিবে না ভিক্ষুকের মাল খাবে না পাড়া প্রতিবেশী সিম নিয়ে ধাক্কা ধাক্কি করবে না তালা টালি করবে না মা বাবার অবাধ্য বেদব সন্তান হবে না আল্লাহর জিকির সর্বক্ষণ যার কলবে যে কির তার মিশিন স্টার যদি থাকে তার ওই কলব মা বাবার সাথে না ফরমানি করবে না ওই কলবে যদি সর্বক্ষণ জিকির থাকে মতকুর হবে না বাবাকুর হবে না ইয়াবাকুরু হবে না জোয়া হবে না পাপিষ্ট হবে না ওই সর্বক্ষণ জিকির যদি করেন আল্লাহর অলি হয়ে যাবে আর হলে কি হবে জানেন নি তার হাসরের দিন নুরের চেহারা নিয়ে দাঁড়াবে নুরের মেম্বরে দাঁড়াবে আল্লাহ রসুল সুপারিশ করে তাকে বলবে তখন অনুমতি দিলাম সত্তর হাজার ব্যক্তিকে নামকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতের মেহমান বানায় দি আর জোরে বলে আর জোরছে বলে এই জন্য দরিয়াপুরের ও দরিয়াপুরের বাবাজি নিজামপুরিউ উপীর সন্নি জনতাম ভালো করে শুনে নাও জীবন চালাইবা জোরে বলেন কার তরিকায় জোরে বলেন কার তরিকায় না নবীর তরিকায় ধরে কন কার তরিকায় নবীর তরিকায় আল্লাহর তরিকা নবী আমাদেরকে তরিয়া তরিকা দেখাই দিছে এই তরিকা যখন ভর্তি হবেন নবী আল্লাহ বলেন এটি আমি আল্লাহর তরিকা ধরে কন কার তরিকা আল্লাহর তরিকা ভর্তি হবে কার তরিকা নবীর তরিকায় কারণ আল্লাহ কি আসি আমাদেরকে দেখাই দিছে না নবী দেখেছে নবীর দেখানো পথ মত যখন মানবো ও মত হব তখন আল্লাহর গোলাম হয়ে যাব আর জোরে ক আর জোরে হইতেন না সুবাহ হইল সব হয় এটা যে কি সুবাহ বলে সব হয় আলহামদুলিল্লাহ বললে সব হয় সেই বুখারী শরীফের শেষ হাদিস যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে তার মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে একবার যখন আলহামদুলিল্লাহ বলবে বাকি মিজান তার পূরণ হয়ে যাবে বলতে খুব হালকা পাতলা এত ভারী মিজানকে করে দিবে ভারী সুভান আল্লাহ কয় না আস্তে আস্তে আটলে উষ্টা খেলে কে ডাকে না মাগো কয় বাপ গো কয় কথা কয় না আল্লাহর নাম কইতে রাজি না কোনো কিছু সংবাদ ভালো পেলে বাম পাল লাগছে কয় কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কইতে রাজি লাগছে বেটা বাম্পা হদা হয় তাইন বাম্পার হয়ে বাড়ি যাই বাড়ির যান বেড়ার বিশ্বাস জ্বলিয়া যায় হদা হয় না কেন ধর্মের অনুসরণ নাই তো ধর্মের কি নাই অনুসরণ নাই ইসলাম বলেছে কার সুন্দর যদি কে আফসুস করবা না মাশাল্লাহ বলবে জাজাকাল্লাহ বারাকাল্লাহ একেবারে লাগছে কারণ চোখ লাগা কি সত্য চোখ লাগা কি সত্য চোখ লাগে তো একবার শুনছি বেটার বিয়ার চোখ লাগে কি লাগে

এটা আমার অলুদ খেতে খুব তে তো যদি পাঁচশো টাকা মন হয় লাগছে বাম পারতো না ব্যয় খাইয়া বাড়ির যায় উডের ফাতা জ্বলিয়া যায় আর উডের ফাতা উঠত আমার ব্রানের বাবা দি চোখ লাগা সত্য নবীর একজন সাহাবি ছিলেন যার নাম সুহান রাদি আল্লাহ উনি দেখতে বড় সুন্দর ছিলেন দেখতে দেখতে কি একজন সাহাবি ওনার হাতে ধরে কো সুহান তোমার শরীরই মহিলার মতন সর সাথে সাথে হজরত সোহানের শরীরে বেতা শুরু হয়ে গেছে হজরত সোহানের শরীরে বেতা শুরু হয়ে গেছে গরা গড়ি করা শুরু হয়ে গেছে গো দিনের নবীর কাছে আসিয়া কয় ইয়ার ইয়ারসুল আল্লাহ অমুক ব্যক্তি সুহানকে দেখি বলেছিল তার সুন্দর চেহারা শরীর নাকি নরম তার শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে অশান্তি করতেছে নবী বলেন যাও যাও তার মুখমণ্ডল দৌত করে যেই লোকটা বলেছিল সুন্দর দৌত করে সোহানের শরীরে নিক্ষেপ করে দাও আল্লাহ রহমতে আমার সোয়ান ভালো হয়ে যাবে পানি আনে যখন নিক্ষেপ করা হয়েছে সে ভালো হইলে ভালো হয়ে আমরাও লিখিত ঈশাশ আর শোক লাগে এর রেখে আগে জানলে এর আমার বাবা দি আত্মশুদ্ধি করতে হবে জীবনকে কুস্বভাব ফেলে দিতে হবে নামাজ পড়েন না এটা একটা কুস্বভাব নামাজ পড়েন না এটা কি কুস্বভাব মুখী দিয়ে ভালো কথা বলেন না এটা একটা কুস্বভাব বাবাজি লজ্জাস্থান হেফাজত করেন না এটা একটা কুস্বভাব বাবাজি খাবার বেশি খেতে হয় এটা আপনার কুস্বভাব আল্লাহর জিকির ভুলে যান এটা আপনার কুস্বভাব আগাছা কুস্বভাব এটা আগাছা কুস্বভাব এটা আগাছা কুস্বভাব এটা আগাছা জমিনে যদি আগাছা থাকে এই জমিনে কোনো দিন ফসল ভালো হয় না রে ধান চিনতে হবে জমিনে আগাছাও চিনতে হবে ফসলও চিনতে হবে বেড়া যদি মানে আগাছা পরিষ্কার করতে দান সিঁড়ে ফেলে বলেন এক মিনিট এক মিনিট আমি শেষ আর হুজুর বয়ান করবে উঠতেন না তো দান চিনেন না আগাছাও চিনেন না সর্বনাশ হয়ে যাবে দান চিনতে হবে আগাছাও চিনতে হবে আমার কুস্বভাব সুস্বভাব জীবনের যত কুস্বভাব আছে সব সিঁড়ে ফেলে দিতে হবে সুস্বভাব পুরাটা গ্রহণ করলে একজন লোক আল্লাহওয়ালা জান্নাতি হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামক